मानुष जदि दो चार जन पेतम ताहले आ समुद्र हिमाचल कापिये दिते पारतम। दया करुन गौरांगदेव, कोनो शक्ति छाड़ाई जा मानुषेर बुके केटे देवा जाए। নতুন অস্ত্র সেটা কি আমি চালাতে পারবো? আবার এই বয়সে নতুন করে চালাতে শিখতে হবে তো। নতুন অস্ত্র, এমন অস্ত্র যা কোনো জোর ছাড়াই মানুষের বুকে গেঁথে দেওয়া যায়, এমন অস্ত্র আছে? হয় বই কি, আমাকে বিশ্বাস করলেই হয়। কি অস্ত্র? আমার ধৈর্য আর ধরছে না প্রভু, বলুন কি অস্ত্র, কি তার নাম? হরিহরয়ে নমো কৃষ্ণ যাদবায়ো নমো, যাদবায়ো মাধবায় কেশবায়ো নমো। হরয়ে নমো কৃষ্ণ যাদবায়ো নমো, যাদবায়ো মাধব। আমার অস্ত্রের নাম কীর্তন। নিমাই, আচ্ছা কি ব্যাপার বলো তো, তুমি কাউকে কিছু না বলে সকালবেলা টুক করে বাড়ি থেকে বেরিয়ে? না না, তুমি পণ্ডিত হয়েছে বলে কি তোমাকে কারুর বারণ শুনতে নেই? তোমার মায়ের নিষেধ করা সত্ত্বেও তুমি বাড়ি থেকে বেরিয়ে এলে কেন? কি আশ্চর্য, এর মধ্যে এত গভীর কিছু ছিল তা আমি ভেবেও দেখিনি। আমি রোজকার মতো টোলে গেলাম, গিয়ে দেখলাম টোলের দালান বন্ধ, কোনো ছাত্র আসেনি। মুকুন্দদাদার স্ত্রী সুমঙ্গল ঠাকুর আমার দিকে তাকিয়ে মিঠে মিঠে হাসলেন আর বললেন, বাড়ি যাও নিমাই, বাড়ি যাও। আমি বাড়ি ফেরার পথে গঙ্গাধরকে বাড়ি থেকে তুললাম, একটু পরেই বাড়ি যাব। কিন্তু এইসব কেন? আপনি বা এই ভর দুপুরবেলা গঙ্গা তীরে আমাকে খুঁজতে এলেন কেন? দেখো, কোনো কথা না, কোনো তক্ষ নয়, তুমি এক্ষুনি অবশ্যই বাড়িতে চলো, সবাই সেখানে তোমার জন্য অপেক্ষা করছে। আমার যে বিশেষ কিছু প্রয়োজন আছে। আহা, সেসব পরে হবে। কোন কি মাস্টার্য, আমি ঠিক দেখছি তো? কাতো প্রণাম ঠাকুর, আমার মধ্যে আশ্চর্য কি দেখলেন? বলো কি বাবা, আজ বাদে কাল যার বিয়ে সে কি নয় দুপুরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে? পণ্ডিত চন্দ্রশেখর, আপনি দামাল পণ্ডিতটাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি নিয়ে যেতে এসছেন তো? যাও বাবা, যাও বাড়ি যাও, কালকে বিয়ে অযথা। বিয়ে? কার বিয়ে? কার আবার, তোমার? আমার বিবাহ? ও হরি, পাত্র যা করে আকাশ থেকে পড়লো। ব্যাপারখানা কি বলুন তো পণ্ডিত চন্দ্রশেখর, আপনারা কি লুকিয়ে লুকিয়ে বিশ্বম্ভর মিশ্রের বিয়ের ব্যবস্থা করছিলেন নাকি? না না, লুকিয়ে কেন, আমরা সেই জন্যই তো সকলে একত্রিত হয়েছি আজ। সকলের সাক্ষাতে ডিসেম্বরের জননী তাকে নিজে মুখেই জানাবেন তার ইচ্ছার কথা। আপনি এখন কোথায় চলেছেন ঠাকুর? ওই তো, তোমার বিয়ে লগ্নস্থির, রাতপোহালেই বিয়ে, এত বড় মানুষের ঘরে বিয়ে, সব কিছু আগে থেকে স্থির করে রাখতে হবে না? সে কি সামান্য কথা?
আর তোমার বিয়ে সবকিছু বন্দোবস্ত করছেন স্বয়ং রাজা বুদ্ধিমন্ত খান। এই বিয়ের দায়িত্ব নিয়েছেন রাজা বুদ্ধিমন্ত খান? এত দূর পাত্রীটিকে? হরিবোল হরিবোল, সাতকাহন রামায়ণপুরে সীতাকার বলবো, পাত্রীর নাম শোনি, এতটা সরল তো তুমি নও বাছা, জানতে চাইছো তাই বলি। পণ্ডিত সনাতন মিশ্রের মেয়ে বিষ্ণুপ্রিয়ার সাথে তোমার বিবাহ। ঠাকুর, আপনি আমার প্রণাম জানাবেন পণ্ডিত সনাতন মিশ্রকে। আপনি এবারে আসুন। আপনি একটু খুলে পরিষ্কার করে বলুন তো। আপনার বাড়ি আসার আগে নিমাই পণ্ডিতের সঙ্গে পথে আমার দেখা হয়ে গেল, তো তাকে আমি বেশ একটু কৌতুক করেই বললাম তোমার বিয়ে লগ্ন বিচার করতে চলেছি। তা আপনার কথা শুনে সে কি বলল? সেই কথাই তো বলছি, সে এক আশ্চর্যের কথা, এমন কথা আমি কখনো বাবা শুনিনি। কি বলল সেটাই আপনি বলুন না। বলছি বলছি, আমার কথা সে শুনে বললে, ওই আমার বিয়ে আমি কিছু জানি না। তারপর? তারপর আর কি, বেশ একটু বিব্রত হলো, ওই চলে গেল। আমার কিন্তু গতিক সুবিধের মনে হচ্ছে না, আমার মনে হয় নিমার এ বিয়েতে মত নেই, নাহলে আপনি বলুন যার বিয়ে সেই যদি এরকম। আপনি ওই বিবাহের লগ্ন বিচারটা এনেছেন তো? হ্যাঁ। থাক থাক থাক, শুনুন আমি একটু ভেতরে যাচ্ছি, আপনি মিষ্টি মুখ না করে কিন্তু কিছুতেই যাবেন না। আচ্ছা। আপনি চুপ করে আছেন কেন বলুন, কি দুঃসংবাদ? আমার প্রিয়া মায়ের সঙ্গে নিমাইয়ের বিয়ে যাবো তাই বলুন। কেন? গণক ঠাকুর এসেছিল এই মাত্র, ভরে গেল নিমাই নাকি এই বিয়েতে রাজি নয়। কি কথা, তাহলে কি হবে? ওরে ওরে, শেষকালে আমার মেয়েটা লগ্ন ভ্রষ্ট হবে না তো? ছি দিদি, এখনই এসব কথা ভেবো না। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই হাল ছাড়ছি না, তবে একান্তই যদি নিমাই এই বিয়েতে রাজি না হয় তাহলে 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 আমাকে একটা কিছু উপায় করতেই হবে। এখন ভাবছি পণ্ডিত দেববর্মার কথাই ঠিক। রাখুন রাখুন পণ্ডিত দেববর্মার কথা, আপনাকে যেমন কোনো কাজে কিছু ব্যবস্থা করতেই হবে, নইলে আমার মেয়েটাকে আমি বাঁচাতে পারবো না। হে মধুসূদন, হে রক্ষাকর্তা নারায়ণ, আমাদের এই বিপদ থেকে রক্ষা করো। এত কান্নাকাটি কিসের? মেয়ে কি কারো শ্বশুর বাড়ি যায় না? হ্যাঁ, কি ব্যাপারটা কি? আর সনাতন সনাতনী বা এত মুখ গোমরা করে আছে কেন? খুব খারাপ খবর আছে মা। খারাপ খবর? হ্যাঁ মা, হ্যাঁ মা, খারাপ খবর। কি খবর? কি খারাপ খবর? গণক ঠাকুর নাকি আপনার ছেলেকে বলেছে নিমাই এই বিয়েতে রাজি নয়। নিমার বাড়িতে কি কি এ বিয়ে ভেঙে দেওয়া হয়েছে? না তা হয়নি, তবে এই জন্যই আমার মনটা খুব বলছে। নিমাই পণ্ডিতের মতটা না নিয়ে তোমরা সবাই নাচতে আরম্ভ করলে, আর এই করে নিমাই পণ্ডিত নিমাই পণ্ডিত করে মেয়েটাকে খেপিয়ে দিলে। এখন যদি এই বিয়েটা না হয় মেয়েটা কি হবে একবার ভেবে দেখেছ? এমনটা যে হবে তা কে ভাবতে পেরেছিল বলো মা? শচীদেবী স্বয়ং যে বিবাহের সম্বন্ধ নিয়ে এসেছেন, যে বিবাহে স্বয়ং রাজা বুদ্ধিমন্ত সমস্ত ব্যয়ভার গ্রহণ করতে সম্মত, সে বিবাহে যে এমন কোনো গণ্ডগোল হতে পারে তাকে কেউ ভাবতে পেরেছিল? মিনা রাজপণ্ডিত, এই তো বিচার বুদ্ধি। হ্যাঁ আচ্ছা বলিহারি বৌমা, তোমরা পরের মুখে ঝাল খেয়ে কাঁদতে বসে গেলে? হ্যাঁ শোনো, আমার মনে হয় নিমাই এই মাতৃ আজ্ঞা লঙ্ঘন করবে না, বুঝেছ? এ বিয়ে হবেই। এখন রাধা মাধবের ইচ্ছে, জয় রাধা মাধব, জয় গোবিন্দ। বড়বু, আমি তাহলে এখনই একবার খবর নিতে যাই। ¶¶
রক্ষা করো রাধা মাধব, রক্ষা করো রাধা মাধব, রক্ষা করো, দয়া করো রাধা মাধব, দয়া করো। তাকে না পেলে যে আমি বাঁচব না, পথ দেখাও ঠাকুর, পথ দেখাও। কাঞ্চনা, আমি কি করব বলে দে, তিনি এত নিষ্ঠুর, আমার কথাটা একবারও ভাবলেন না। এই জীবন আমি আর রাখব না, আমি আত্মঘাতিনী হব। এত ভাবিস না সই, রাধা মাধবকে স্মরণ কর, তিনি ঠিক একটা ব্যবস্থা করবেন। না না, তুই বুঝতে পারছিস না, তিনি নিশ্চয়ই আমাকে চান না। হয়তো অন্য কাউকে মন দিয়েছেন, আমার মতো কুরুপাকে তার মনে ধরবে কেন? বললেই হলো, আমার সইটি নবদ্বীপের সেরা সুন্দরী। নিমাই পণ্ডিত তোকে ছেড়ে অন্য কাকে মন দেবে শুনি? আমরা হয়তো জানি না, নইলে তিনি মুখ ফিরিয়ে নেবেন কেন শুনি? না রে না, তুই মিছেই ভয় পাচ্ছিস। শুনেছি নিমাই পণ্ডিত অন্তর্যামী, তিনি হয়তো তোর পরীক্ষা নিচ্ছেন। ওরে, বিরহ আছে বলেই তো প্রেম এত মধুর। আর কত পরীক্ষা নেবেন শুনি? আমি কি মরে প্রমাণ করব যে তাকেই প্রাণ সপেছি? মরবে তো শত্রু, তুই তো নিমাই পণ্ডিতের ঘরণী হবি। তা যদি না হয়, এ প্রাণ আমি রাখব না, কিছুতেই না, কিছুতেই না। নিমাই পণ্ডিত যদি সত্যি সত্যি বিয়েতে রাজি না হন, ওগো দীনদয়াল, দর্পহারী নারায়ণ, তুমি তো প্রেমের ঠাকুর, তুমি আমার প্রিয়াকে বাঁচাও। প্রিয়া, প্রিয়া। কাঞ্চনা, বৈকুণ্ঠনাথের সামনে এই আমি প্রতিজ্ঞা করছি, তিনি যদি এ বিয়েতে রাজি না হন, আমি জলস্পর্শ করব না, এখানেই গোবিন্দের সামনে আমি প্রাণ ত্যাগ করব। ও চন্দ্রশেখর, দিদি, নিমন্ত্রিতদের তালিকাটা একবার দেখো তো বাবা, কেউ বাদ পড়ে যায়নি তো? না দিদি, আমি সব নিজেই দেখে নিয়েছি, প্রায় সকলকেই আমাদের নিমন্ত্রণ করা হয়ে গিয়েছে। বাবা কি ঝামেলা দিদি, দেখতে দেখতে কম লোককে তো নিমন্ত্রণ করা হলো না। তা বটে। আচ্ছা, নিমাইটাই ভর সন্ধ্যেবেলায় কোথায় গেল বলো দেখি। হ্যাঁ না বাপু না, এই পাগল ছেলেকে নিয়ে আমি আর পেরে উঠছি না। আজ বাদে কাল যার বিয়ে, অথচ সেই ছেলের হুঁশই নেই। দেখাচ্ছি, আমি দেখাচ্ছি, আগে বিয়েটা দিই, তারপর দেখব ও কত ঘুরতে পারে। হ্যাঁ ঠিক বলেছেন দিদি, আমরা সবাই মিলে ধরে বেঁধে এভাবে নিমাইকে বিয়েটা না দিলে ওকে বোধ হয় ঘরে ধরে রাখা যেত না। তবে কি জানেন দিদি, এই বিধাতা পুরুষ যা লিখে দিয়েছেন কপালে তা তো ঘটবেই। আমার কথাটা আপনি বুঝতে পারলেন? না বাপু না, অত বুঝে আমার কাজ নেই। ও চন্দ্রশেখর, ছেলেটা কোথায় গেল একবার দেখো না। ঠিক আছে, আমি দেখছি। ও মা, মা গো, এই তো তোমরা এখানে আছো দেখছি। গিয়েছিলি? উনি কি বললেন? বলছি মা, বলছি,
আগে আমার একটু জিরেন দাও দেখি। এই দেখো তোর আবার জিরেন কিসের? এই যোগ্যী বাড়ির সমস্ত দায়িত্বই তো তোর ঈশান। জানি জানি, তাই তো পায়ে চাকা নাগে দৌড়ুচ্ছি দৌড়ুচ্ছি। এই তো এখন এলুম বুদ্ধিমন্ত খাঁর বাড়ি থেকে। আহা, তিনি কি বললেন? তিনি বললেন আয়োজনের যেন কোনো ত্রুটি না হয়। এই নবদ্বীপে যত ব্রাহ্মণ আছে, বৈষ্ণব আছে, অন্য জাতের যত নোক আছে, সবাইরে যেন নেমন্তন্ন করা হয়। এ নিয়ে তোমাকে আর বেশি ভাবতে হবে না, সেসব কাজ আমার অনেক আগেই সারা হয়ে গেছে। সত্যি রাজা বুদ্ধিমন্ত আমাদের জন্য অনেক করছেন। আহা, করবেন নাই বা কেন দিদি, এতে যে ওর সম্মানের প্রশ্ন জড়িত রয়েছে। তাছাড়া উনি তো আমাদের উভয় তরফেরই কর্তা। আচ্ছা, এই ভর সন্ধ্যেবেলায় নিমাইটা গেল কোথায় বল দেখি? নিয়ে কোন মনে বাজারে ঘুরছে? যদি কারো কোন নজর লাগে, ও ঈশান, হ্যাঁ একবার দেখ না বাবা কোথায় গেল নিমাইটা। দেখছি মা, আমি এক্ষুনি দেখছি। নিমাই দাদার কোনো কাণ্ড জ্ঞান আছে? কোথায় যে ঘুরে বেড়ায় কে জানে। হয়তো নিমাই দাদা এসে গেছে গো মা। হ নিমাই দাদা, তোমারই তো খুঁজতে যাচ্ছিলুম। আচ্ছা, তোমার এই আক্কেলখানা কি বলো দেখি? আজ বাদে কাল তোমার বে, আরে তুমি ভর সন্ধ্যেবেলা টং টং করে কোথায় ঘুরছো? মা, তুমি নাকি আমার বিয়ের কথা স্থির করেছো। ওই দেখো, তুমি যে আকাশ থেকে পড়লে গো নিমাই দাদা, যার বে তার মনে নেই পাড়াপড়শির ঘুম নেই। হ্যাঁ মা, এ কথা কি সত্যি? হ্যাঁ বাবা, পাত্রী রাজপণ্ডিত সনাতন মিশ্রের মেয়ে বিষ্ণুপ্রিয়া, রূপে গুণে অদ্বিতীয়া। হ্যাঁ গো নিমাই দাদা, খারাপ লাগলো কথাটা অন্যের মুখ থেকে শুনতে হলো। একবার আমার মত তো নিতে পারতে। এই দেখ, আচ্ছা তোর আবার মত কি রে? হ্যাঁ, এসব বিয়ে থার ব্যাপারে গুরুজনদের কথাই তো শেষ কথা। চারিদিকে তো বিভিন্ন লোকের বিয়ে দিয়ে বেড়াচ্ছ, অথচ নিজের বেলাতে, তাছাড়া প্রথমবার তো পছন্দ করে। কথাটা তোকে বলবো বলবো করে বলা হয়নি নিমাই, সত্যি কথা বলতে কি জানিস, আমি একটু ভয়ও পাচ্ছিল। নিমাই, তুই এই বিয়েতে মমত করিস নি বাবা? আমি যে রাজপণ্ডিতকে কথা দিয়ে দিয়েছি আজ বাদে কাল তোর বিয়ে, এখন তুই যদি রাজি না হোস তাহলে মেয়েটা যে লগ্নভ্রষ্ট হবে, আমি আমি মুখ দেখাবো কেমন করে বল। ঠিক আছে, তুমি যখন কথা দিয়ে দিয়েছো তখন আমি রাজি। দেখিস আমি বলছি, এই বিয়েতে তুই সুখী হবি। সুখী? ঈশান দাদা, নিমাই দাদা, তুমি এখনই একবার পণ্ডিত সনাতন মিশ্রের বাড়ি যাও, ওনারাও নিশ্চয়ই বড় চিন্তায় রয়েছেন। ওনাকে গিয়ে বলো বিশ্বম্ভর মিশ্র মাতৃ আজ্ঞা পালনের জন্য এ বিয়েতে রাজি। আমি আমি যাচ্ছি গো নিমাই দাদা, তুমি কিচ্ছু ভাবনি, আমি এখন যাই, এখন যাই। আমি একবার যখন কথা দিয়ে দিয়েছি তখন এই বিয়ে আমি করবই। এখন থেকে তোমার শান্তি আমার শান্তি, তোমার সুখ আমার সুখ। এসময় আমার ওস্তাদ থাকলে
একটা বুদ্ধি বার করতই। আপনার উস্তাদ এখন কোথায়? সে এখন নিমায় পণ্ডিতের বাড়ির দিকে নজর রাখছে, কিন্তু তার মতি গতি খুব একটা ভালো ঠেকছে না। আর কেন যেন মনে হচ্ছে সে নিমায় পণ্ডিতের দলে ভিড়ে না যায়। সে কি